আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুলতান আইটি তো অনেকেই কোর্স করতে চায়, আমাকে বলে ভাই কোর্স করতে চাই, শিখতে চাই। তো আমার সাথে কিন্তু অনেকেই সফল, অনেকেই বিফল, এবং যারাই সফল তারা কিন্তু নিজের চেষ্টাই সফল। তো আজকে আমাদের একটা স্টুডেন্ট সাকসেস হয়েছে এবং বললো সুলতান ভাই একটু আপনার সাথে দেখা করতে চাই। তো অনেকেই কাজ টাজ করতে করতে হারায় যায়, কই চলে যায় আমি নিজেও জানি না, কারণ দেখা যায় একটা ব্যাচে কয়েকজন ইনকাম করলে আবার অনেকে ব্যর্থও হয়। তো যাই হোক, আল্লাহ তাল্লাহ কার রিজিকে কী রাখছে এটা তো আমিও জানি না, আমরা জাস্ট চেষ্টা করতেছি। তো আজকে আমার সাথে আসছে হচ্ছে আমাদের ব্যাচের স্টুডেন্ট, সে হচ্ছে ওয়াসিম। তো ভুলো ভাই আপনার সাথে দেখা করতে চাই, আমার ইনকাম হয়েছে তো আলহামদুলিল্লাহ। কতদিন পর তোমার ইনকামটা হইলো একটু একটু ওদের একটু বলো তো। এই তো ভাই, আমি তো কোর্স করছি 2018-তে, বাট আমার মানে আমি কাজ শুরু করছি প্রপারলি ডেডিকেশন নিয়ে, সেটা হচ্ছে 6 মান্থ যাবত। আর আলহামদুলিল্লাহ 6 মান্থে আমি 2018 ব্যাচ, এবং এরপর এই গ্যাপ গেল কেন এত? ভাই গ্যাপ গেল হচ্ছে ফার্স্ট অফ অল অত সিরিয়াসলি নেওয়া হয় নাই, বা আমি ঠিকভাবে কাজ করি নাই, বা আপনারা যখনই আমাকে যে গাইডলাইন দিয়েছেন সেটা আমি ফলো করি নাই, এক কথায় কাজের থেকে দূরে ছিল। আমি বলি আসলে আল্লাহ তাআলা কারে যে কি রাখছে এটা আল্লাহই ভালো জানে, আমিও জানি না, এবং আমার যারা স্টুডেন্ট তাদের কী হবে তারাও জানে না। তো যে কেউ যদি বলে যে সুলতান আইটির কোনো ক্রেডিট নাই, সুলতান দিয়ে আমারও কোনো ক্রেডিট নেই, যা চেষ্টা করছে ও নিজে করছে, ও ঘরে করছে, ওর প্রতিটা কাজ সারা রাত জেগে যদি করে ও নিজেই করছে। তো আমি যে ইনকাম করি আমার নিজের যোগ্যতাই করি, তো এখানে কারো কোনো ক্রেডিট নাই, সকল প্রশংসা আল্লাহর। এবং ও যে ইনকামটা করছে ইনশাআল্লাহ আরও ভালো করুক, আমরা সবার জন্য দোয়া করি। আর প্রথম ইনকামটা তোলার পর কি করছো আগে একটু শুনি। আচ্ছা, এটা আব্বু আম্মুকে দেওয়া হয়েছে। যাক, আম্মু আব্বুর অনুভূতিটা কেমন যে প্রথম হয়েছে? কারণ অনেকে তো এখন মানে ইনকাম হয় কি হবে নেই সন্দেহের মধ্যে থাকে, তো ওনাদের অনুভূতিটা কেমন ছিল? আচ্ছা, আব্বুর অনুভূতি খুব ভালো ছিল, বিকজ যেটা বলছি ভাই যে কাজ শেখার পরে করা হয় নাই, সেটা নিয়ে আব্বু একটু হতাশ হয়েছিল যে না একটা কাজ শিখছে আমি চেষ্টা করিনি। কিন্তু পরবর্তী উনি যখন দেখছে যে না আমি চেষ্টা করছি এবং আসলে আমার একটা রেজাল্ট আসছে, তখন অবশ্যই বাবা অনেক খুশি হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে মনে করো আমি তো সবসময় চেষ্টা করি যে কেউ যদি আমরা গ্রাফিক ডিজাইনে ফটোশপ ইলিস্ট্রেটর ভালো হয়ে পারে, ও যে ভাই হোক যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবে। জি ভাই। তো তুমি এতদিন অনেক গ্যাপে পড়ে স্টার্ট করছো, এবং ইনশাআল্লাহ আবার ছেড়ে দিব না তো? না না না, আলহামদুলিল্লাহ ছাড়া প্রশ্ন আসে না। আর একবার যেহেতু ডেডিকেশন নিয়ে নামছে এবং সাকসেস আসা শুরু হয়েছে, এবং এটার যে একটা মজা, একটা নেশা, এটা একবার যার ইয়া হবে সে কখন এটা ছাড়তে পারবে না। আচ্ছা যাই হোক, তো টাকা পয়সা কামাইতে আছে, কিন্তু দান করে তো করবা, বুঝছো? আল্লাহ তাআলা কিন্তু আর বাড়ায় দিবে, ঠিক আছে? অবশ্যই। আর তুমি আসছো, অনেকেই সাকসেস আছে তো, কিন্তু সবাই কিন্তু মানে শেয়ার করতে চায় না, তো তুমি আসছো বলে আমি শেয়ার করলাম। দোয়া করি তোমার জন্য, এবং দোয়া করি বাকি সবদের জন্য যারা চেষ্টা করতেছে, আল্লাহ তালা যাতে সবাইকে সহজ করে দেয়, ঠিক আছে? সব প্রশংসা আল্লাহর, কারণ আল্লাহ তালা তোমাকে এই রিজিকটা তোমার ভাগ্যে রাখছে। তাই চেষ্টা করো সবসময় নামাজ পড়তে, তাই তো? অবশ্যই ভাই, পড়া হয় আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া, এই জার্নিটাতে আপনার সাপোর্ট বা শুরুতে যে আপনার দুইটা কথা যে কাজ করলে মানে ভালো মতো স্কিল ডেভেলপ করলে কাজ আসবেই, এই ওয়ার্ডটা খুব মোটিভ করছে। এবং নামাজ তো অবশ্যই, নামাজও পড়া হয়েছে আলহামদুলিল্লাহ, সবকিছু মিলেই সাকসেস। আর ক্রেডিটটা শুধু আমার না, আমার যেখানে আমি যে ইনস্টিটিউটে কাজ শিখছি এটার অনেক বড় একটা অবদান আছে অবশ্যই। আচ্ছা শুনো, অবদান আছে যাই আছে, কিন্তু মেইন কি জানো, মেইন হলো তোমার চেষ্টাটা। অনেকেই অ্যাডভাইস দেই, অনেকেই কি বলি এটা করো সেটা করো, কিন্তু সবাই কিন্তু বাসায় গিয়ে করে না। ক্রিয়েটিভিটি সব তোমার। তো যাই হোক, যেহেতু সুলতান আইটির সাথে রিলেটেড, তো আল্লাহ তাআলা আমারও একটু ক্রেডিট দিচ্ছে আর কি, কিন্তু মেইন ক্রেডিট কিন্তু ওর, ঠিক আছে? তো তোমার জন্য দোয়া করি, এবং ইনশাআল্লাহ আরো ভালো করো,
নতুনদের জন্য কিছু বলবা যারা নতুন একদম নতুন শুরু করতেছে? অবশ্যই বলা আছে ভাই, নতুনদের জন্য এটাই বলা আছে যে যখনই যে এই ফিল্ডে আসবে, আমাদের এই সেক্টরটাতে আসবে, তারা যেন 100% ডেডিকেশন নিয়ে আসে। এবং আমার মতো আমি যে শুরুতে যে ভুলটা করছি, এই ভুলটা যেন কেউ না করে। আর যেমন এখন আমার আফসোস হয় যে এখন আমি শুরু করতে 6 মাসে আমি একটা ভালো অবস্থানে আসছি বা যাচ্ছি, এটা যদি আমি আরো দুই বছর আগে করতাম তাহলে হয়তো আমার অবস্থানটা আরো ভালো হইতো। এই আফসোসটা যেন কেউ না করে এট এ টাইম। আর অবশ্যই এই ফিল্ডের ফিউচারও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যারাই আসবে ডেডিকেশন নিয়ে আসবে, আমার একটা কথা, কিছু সময় নষ্ট না করে। যখন স্যার বা আমাদের মানে মোটামুটি শুনো তুমি তো গাইডলাইন দেয় সেটা যেন ফলো করে সবাই। দেখ ভালো, আর মোটামুটি তুমি তো নিও, তবুও নতুনদের জন্য মোটামুটি তুমি তো বুঝো, আমি না জাস্ট তোমার মুখে শুনতে চাই, নতুনদের জন্য মোটামুটি কতদিন টাইম বা কয় বছর মোটামুটি শুরুটা করার জন্য কয় হাতে রাখতে হবে যে ফার্স্ট ইনকাম করার জন্য এতটুকু টাইম হলে ভালো হয় একটু শুনি? 6 মান্থ আমার জন্য, আমি মনে করব 6 মান্থ এনাফ। 6 মান্থের মধ্যে মোটামুটি স্কিলটা হয়ে যাবে, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা যাই হোক, তো আমাদের আমার আমি বলি সবাইকে মিনিমাম 1 বছর টাইম, এবং 2-3 বছর টাইম নিয়ে আসলে আরো ভালো, কারণ রেজাল্ট আসবেই, আজকে না হচ্ছে কালকে আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ওয়াসিমের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে ভালো রাখে, হালাল ইনকামের ব্যবস্থা করে সবকিছু। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়াসিম, ওয়ালাইকুম আসসালাম।